ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে আজ বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নিহত প্রেসিডেন্টের জানাজা ও স্মরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা অংশ নিলেও এসব অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30 ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহ হিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল 4:00 রাইসির স্মরণানুষ্ঠান যোগ দেন বিদেশি অতিথিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, রাইসিকে শেষ বিদায় জানাতে 50টি দেশের অন্তত 68 জন কর্মকর্তা অংশ নেন, যার মধ্যে ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ছিলেন প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যে দেশটির সাথে ইরানের 10 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলেছে সেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও ছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আসসানি, এছাড়াও ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেইনিক, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া, তুর্কমেনিস্তানের ন্যাশনাল লিডার গুর বাঙ্গলি বেরদিমো হামেদভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোম আলী রহমান এবং তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ।